মিডিয়া ভয়েসমেলে স্বাগত। টেলি জগতে বহুদিন ধরেই জনপ্রিয় নাম মনামি ঘোষ। বহু বছর ধরে একইভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। তার ফ্যান কিংবা ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। আজও তিনি বাংলা সিরিয়ালের অন্যতম মুখ, তবে কাজের ফাঁকে মাঝে মধ্যে বেরিয়ে পড়েন তিনি। এই মুহূর্তে টেলিপ্রেমী বাঙালির ড্রয়িং রুমে তিনি ইরাবতী নামে পরিচিত। ইরাবতীর চুপ কথা সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তার ইনস্টাগ্রামে চোখ রাখলেও বোঝা যাবে যে কতটা ভ্রমণপ্রিয় এই অভিনেত্রী। আর সেই সব ছবি আপনাদেরকে বেড়ানোর জন্য উৎসাহিত করবে। কিছুদিন আগে ছুটি পেয়ে ভিয়েতনামে বেড়াতে গিয়েছিলেন মনামি। ইদানিং কালের মধ্যে দুবাইয়ে বুর্জ খলিফা থেকে ঘুরে আসেন মনামি। সেখান থেকেও পোস্ট করেছিলেন তিনি। তবে এবার সুইমস্যুটের ছবিতে সারা ফেলে দিয়েছেন মনামি। হলুদ সুইমস্যুট পরে ছবিটি পোস্ট করেছেন তিনি। ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে কোনো এক পুলের ধারে বসে রয়েছেন। ভিয়েতনামে গিয়ে ছবিটি তুলেছিলেন তিনি, পোস্ট করেছেন পরে। আগেও ভিয়েতনামের ছবি পোস্ট করেছেন তিনি, সেখানেও সুইমিং পুলে ঘা ভিজিয়ে ব্রেকফাস্ট করতে দেখা যাচ্ছে তাকে। কমেন্ট বক্সে কেউ লিখেছেন হট, কেউ বলেছেন ওয়াও, আবার কেউ কেউ ইরাবতীর এমন রূপে চমকে গিয়েছেন। ডিডি বাংলায় সাত কাউন্ট দিয়ে কেরিয়ার শুরু করেন মনামি। পরে এক আকাশের নিচে, একদিন প্রতিদিন, বিন্নিদানের খুঁজ, পুন্নি পুকুর সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন মনামি। আর বর্তমানে তো বাঙালির ঘরে পৌঁছে গিয়েছেন ইরাবতী। তাহলে দর্শক, ইরাবতীর চুপ কথা ধারাবাহিকের ইরাবতী অর্থাৎ অভিনেত্রী মনামি ঘোষের সুন্দর সুন্দর ছবিগুলো দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এ ধরনের তারকাদের নিয়ে আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন।